বিউটি সায়েন্টিস্টের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয়, অলিভ অয়েল দিয়ে রূপচর্চা করুন আর হয়ে উঠুন অসম্ভব সুন্দরী। তো চলুন বিস্তারিত জেনে নেই। অলিভ অয়েলের উপকারিতা সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। প্রতিদিনের জীবনে আমরা বিভিন্ন উপায়ে অলিভ অয়েল ব্যবহার করে থাকি। রূপচর্চা থেকে শুরু করে স্বাস্থ্য পরিচর্চা ও রান্নাবান্নায় এর ব্যবহার অতুলনীয়। আপনি জানেন অলিভ অয়েল দিয়ে রূপচর্চা করার সঠিক উপায়? তাহলে আসুন জেনে নেই রূপচর্চায় অলিভ অয়েলের ব্যবহার সম্পর্কে। শরীরে ও মুখের ত্বকে ম্যাসাজ করুন। হালকা কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন, তারপর তুলোতে সামান্য অলিভ অয়েল লাগিয়ে ত্বকে ম্যাসাজ করুন। 10 থেকে 15 মিনিট পর কুসুম গরম পানি দিয়ে তোয়ালে ভিজিয়ে তা দিয়ে মুখ পরিষ্কার করে নিন, তারপর একটি শুকনো তোয়ালে দিয়ে মুখ মুছে ফেলুন। গোসল করার পর সামান্য পানির সাথে অলিভ অয়েল মিশিয়ে নিন, তারপর সারা শরীরে ম্যাসাজ করুন। দারুণ ময়শ্চারাইজারের কাজ করবে ত্বকের বলিরেখা দূর করতে। বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের কপালে, চোখের পাশে ও চামড়ায় হালকা ভাঁজ দেখা দেয়। এই বলে রেখা সারাতে 2 চামচ অলিভ অয়েলের সাথে সামান্য অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। চুলের সৌন্দর্য বৃদ্ধিতে আপনি চুলের যত্নে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। একটি ডিম নিয়ে তাতে 2 চামচ অলিভ অয়েল মিশিয়ে ভালোমতো ফেটিয়ে নিন, তারপর পেস্টটি আপনার চুলে লাগিয়ে 20 থেকে 30 মিনিট পর হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন আপনার চুল উজ্জ্বল হবে। ঠোঁটের যত্নে, লিপ বাম ভ্যাসলিন তো আমরা অনেকেই ঠোঁটে ব্যবহার করে থাকি, কিন্তু এর বদলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। রাতে ঘুমানোর আগে পরিষ্কার তোয়ালে দিয়ে ঠোঁট পরিষ্কার করে তারপর ঠোঁটে অলিভ অয়েল লাগান। তাছাড়াও ঠোঁটে লিপস্টিক লাগানোর আগেও সামান্য অলিভ অয়েল দিয়ে নিতে পারেন, ঠোঁট নরম থাকবে। পায়ের যত্নে অলিভ অয়েলের ব্যবহার অতুলনীয়। প্রতিদিনই পায়ের উপর আমাদের অনেক চাপ পড়ে, তাছাড়াও অনেকেই হিল ব্যবহার করে থাকেন, তখন পায়ে ব্যথা হয়ে যায়। তাই আরাম পেতে ও পায়ের যত্নে 1 চামচ লবণ দিয়ে তাতে পরিমাণ মতো অলিভ অয়েল মিশিয়ে স্ক্রাব তৈরি করেন ও পায়ে ম্যাসাজ করুন। শরীরের ওজন কমাতে আপনি অলিভ অয়েল খেতেও পারেন। সকালে নাস্তার আগে 2 চামচ অলিভ অয়েল খেয়ে নিন। এতে আপনার হজম শক্তি বাড়বে এবং নিয়মিত ব্যবহারে আপনার ওজন কমতে সহায়তা করবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।